পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভার উপনির্বাচনের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা নিয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পালের একটি অডিও ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ভাইরাল হওয়া অডিওটির সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি। জিতেন্দ্র তিওয়ারি দা ইলেকশনের সময় কিরকম রোল প্লে করেছেন? উনি কি ভোটের হয়ে কাজ করেছেন দলের হয়ে, নাকি উনি বিরোধিতা করেছেন? মানে আসল কি রকম কাজ করেছেন উনি, ওটা জানতে চাইছি। এ বিষয়ে সংবাদ মাধ্যমে অগ্নিমিত্র পাল জানান, আমি কোয়েশ্চেন করেছি যে তার ভূমিকাটা কি ছিল, কারণ আমি জানতে চেয়েছি যে যেখানে আসানসোলের উপনির্বাচন জেতা, যে কোনো উপনির্বাচন জেতা খুব ডিফিকাল্ট, কিন্তু সেখানে মানুষের যা হাওয়া ছিল, যা সমর্থন ছিল, সেখানে আমাদের বিশ্বাস ছিল অন্তত 30-40 হাজার ভোটে হলেও আমরা জিতব। কিন্তু যে ডিভাস্টেটিং রেজাল্ট হলো, অফকোর্স ছাপ্পা তো হয়েইছে, বুথেও আমরা অনেক লোক বসাতে পারিনি অনেক জায়গাতে, কিন্তু এটা ভাইরালের কোনো ব্যাপার নয়। কারণ আমি আমি আজকে যে নেতৃত্বরা দায়িত্বে ছিল তাদের এক্স্যাক্টলি রোলটা কী ছিল সেটা তো ইন্ট্রোস্পেকশনটা দরকার, কারণ আর তো 2 বছর বাদে 24, সেখানে যেই দাঁড়াক সেখানেও তো এই নেতৃত্বটাই থাকবে না। আমি সেটা আমি আমি সাবোটাজ বা কিছু আমি বলবো না, আমাদের দিক থেকেও অনেক, এবং যতক্ষণ না মানে সন্ত্রাস মুক্ত ততক্ষণ মানুষের বেরিয়ে আসাটা খুব মুশকিল। কারণ আমাদের আমার যে কনস্টিটুয়েন্সি, সেখানে আজকে বারাবণী বলুন, পাণ্ডবেশ্বর বলুন, যেখান থেকে 90-95 হাজার ভোটে তারা লিড করেছে, সম্ভব নয়। এবং সেখানেও মানুষ ভয়ে বাড়ি থেকে বেরোয়নি, কারণ তার আগেই আপনারা জানেন যে সেখানকার পাণ্ডবেশ্বরের যে বিধায়ক, তিনি খুব ওপেনলি থ্রেটেন করেছিলেন যে ইলেকশনের দিন যেন যারা বিজেপি করে তারা যেন ভোট দিতে না পারে। এত ওপেনলি যে এত উদ্ধত্য, এত ওপেনলি সে থ্রেটেন করতে পারে কি করে? কোথাও নিশ্চয়ই এই সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে। সুতরাং এই ধরনের যতক্ষণ চলবে ততক্ষণ মানুষ বেরোতে পারবে না। অপরদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জানান, আমার ফোন নাম্বার ওনার কাছে আছে, ওনারও ফোন নাম্বার আমার কাছে আছে, তো ওনার যদি কিছু বলা থাকে উনি নিশ্চয়ই আমাকে ফোন করবেন, আমারও যদি কিছু বলা থাকে আমি ওনাকে ফোন করব। এবং যে কোনো রাজনৈতিক ব্যক্তিদের জীবনে অনেক এমন ঘটনাবলী থাকে যেটা নিয়ে যদি কোনো আলোচনা করতে হয় তো সেটা পার্টির ফোরামেই করতে হয়, প্রেস মিডিয়ার মাধ্যমে এই আলোচনা করা যায় না। ন্যাচারালি এটা নিয়ে যদি আমার কিছু বলার থাকে সেটা আমি আমার পার্টি যে ফোরাম আছে যদি বলার প্রয়োজন হয় সেখানে বলবো, আমি প্রেসকে কিছু বলবো না। ওনাকে জিজ্ঞেস, এই ধরনের কোনো ঘটনা ঘটলে তার পরিপ্রেক্ষিতে রিয়াকশান দেওয়ার মতো স্বাধীনতা দল কাউকে দেয় না। যদি আমার কিছু বলারও থাকে, এখন পর্যন্ত আমার কিছু বলার নেই, তো ইন ফিউচার যদি কিছু বলার থাকেও সেটা আমি আমার পার্টি যে ফোরাম আছে, আমাদের দলে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সেখানে সব কথাই বলা যায়, যদি বলতে হয় সেখানে বলবো। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা ভি শিবদাসন দাশু জানান, মন্ত্রী হওয়ার পর আমার পার্টি নেতৃবি আছে, অল ইন্ডিয়া চেয়ারপারসন আছে মমতাদি, পশ্চিমবঙ্গালে উন্নয়নের জন্য দিন রাত যে কাজ করেছেন, এই কাজের সমর্থনে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গালে ভোটার তৃণমূল কংগ্রেসকে সাথ দিয়েছে। আমরা কাজ করেছি বলে ভোট পাইছি, আর বিজেপি কি করে ইয়া কাজ না করে, ভালো কাজের সমর্থন না করে খালি রাজনীতি করে যাচ্ছে আর মমতাদি বিরুদ্ধে বলে যাচ্ছে। আর বিজেপিকে নিজে বোঝার দরকার, পাইলে নিজের সংগঠন তৈয়ার করুন, করে লড়াইতে আসুন, আপনার সংগঠনে নেই তো লড়াই আপনি কি করবেন? এই যে নেতৃত্ব যে বিজেপিতে গিয়েছে যাকে ফ্যাক্টর মনে করেছিল, এই জন্য তৃণমূল কংগ্রেস তো এইরকম ভেঙে তৃণমূল কংগ্রেসকে ফিনিশ করতে চাইছিল। তো যাকে বুঝার দরকার, এরা কই ফ্যাক্টরাই ছিল না, এখন এক দুটো পোছা মাল আছে বিজেপিতে, একটু বিরোধী দলের নেতা বেনে বসে আছে, ওবি তো পোছা মাল, ওবি তো ওই ফ্যাক্টর নেই, ও যেদিন বিজেপিতে গিয়েছে ওই দিন থেকে বিজেপি সর্বনাশ হয়ে গেছে। আর যত ইলেকশন পার হয়েছে পশ্চিমবঙ্গালে বিধানসভা ইলেকশনে পরে বিজেপি ব্যাক ফুটে চলে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এই পোছা মালকে বিজেপিকে সরাবার দরকার আছে, তবে বিজেপি বাঁচবে।
আর যতদিনই পোছা মালকে সামনে রেখে চলবে ততদিন তৃণমূলের জন্য ভালো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।